সারা বিশ্বের বাঙালিদের কাছে পৌঁছে যাচ্ছি বাংলা পডকাস্টের পক্ষ থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে কোপেনহেগেন থেকে রয়েছেন দেবাশিস চক্রবর্তী। আপনার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন দেবাশিস, আপনাদের ওখানকার পুজো সম্পর্কে যদি কিছু বলেন আমাদের। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দ্বিতীয়বার কোপেনহেগেনে। প্রথমবার আমরা যেটা করেছি গত বছর শুরু করেছি, এবং গত বছরে আমরা কোনো মূর্তি আনিনি, কিন্তু এইবারই প্রথম কলকাতা থেকে মূর্তি এনে আমরা দুর্গাপূজা করছি। আর আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে প্রত্যেক দিন 200 জনের মতো। আমাদের আরো পার্টিসিপেন্ট দে আর ইন্টারেস্টেড, কিন্তু আমাদের জায়গার অভাবে তাদেরকে আমাদের না বলতে হচ্ছে, আনফরচুনেটলি। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসি এবার। পুজো করার জন্য আপনার ওখানে পুরোহিত কি করে জোগাড় করেন? আমাদের কমিটির অন্যতম মেম্বার দেবশ্রীদা, দেবশ্রী মুখোপাধ্যায়, উনি এখানে বেশ কয়েক বছর ধরে আছেন এবং এখানে প্রতিষ্ঠিত একজন প্রফেশনাল, এবং উনি গতবার আমাদের সরস্বতী পুজোও করেছেন এবং উনি আমাদের দুর্গা পুজোও করছেন। তো তাই আমরা আমাদের ঘরের মধ্যেই একজন অত্যন্ত ডেডিকেটেড পুরোহিত পেয়ে গেছি। চেষ্টা করেছি যতটা সম্ভব পূজার প্রস্তুতি, পূজোটাকে পূজোর মতো করে করা, নট অ্যান এক্সকিউজ অফ এন্টারটেনমেন্ট। ইভেন আমরা সন্ধি পুজোটাও টাইম মতো করছি, যেটা ইউরোপে বেশিরভাগ পুজোই করে না, সন্ধ্যেবেলা করে। প্রতিমা দেখি ऐसा লাগাই নেই কি আমি কোপেনহেগেন অর ডেনমার্ক মে হ্যাঁ, ऐसा লাগা কি হম ইন্ডিয়া মে হি কিসি পূজা পন্ডাল মে আয়ে হুয়ে হ্যাঁ। আই থিঙ্ক ইটস রিয়েলি গুড এন্ড আ ভেরি গুড ইনিশিয়েটিভ। ফার্স্ট টাইম আমি অ্যাব্রড ইন্ডিয়া সব পূজো এক্সপেরিয়েন্স করছি, ভালোই লাগছে এক্সপেরিয়েন্স, মানে এক্সপেক্টেড বাইরে থাকা একটা পুজো এক্সপিরিয়েন্স করা একটা খুবই ভালো। আমি এসেছি সুইডেন থেকে, আজকে সকালে এখানে এলাম, আমরা 3 দিনই এখানে আসবো। তো এখানে এসে তো প্রথমত এরকম একটা ফ্লেভার পেয়ে, পুজোর এরকম একটা ব্যাপার পেয়ে তো ভীষণই ভালো লাগছে। আমরা আগের বারেও পুজো মিস করবো না সেই চিন্তা করে চখমে গিয়েছিলাম, এবারেও দুর্গা পুজোটা কিছুতেই মিস করা যাবে না। সেই জন্য ডেনমার্কে পুজো হচ্ছে জেনেও আমাদের ওখান থেকে বেশ খানিকটাই দূর, তাও চলে এসছি। 3 দিন কাটাবো দেখে খুব আনন্দ হবে, এবং সকাল থেকে এসে এখানে এত সুন্দর প্রস্তুতি দেখছি, সমস্ত কিছু দেখছি, দেখে বেশ কলকাতার ফ্লেভারই পাচ্ছি। আগে যখন আমি বাইরে থাকতাম আমরা পুজোতে কলকাতা চলে যাওয়ার চেষ্টা করতাম, এখন উল্টো, এখন পুজোতে বরঞ্চ এখানেই থাকবো। আমার ভাবতে ভালো লাগছে যে সুদূর কোপেনহেগেনে বসে আপনারা এইরকম পঞ্জিকা মতে পুজো করার চেষ্টা করছেন, সোলার কাজের ডেকোরেশন করার চেষ্টা করছেন সবাইকে নিয়ে হই হই করে। আপনাদের সাথে কথা বললাম আমি রিচা সরকার, বাংলা পডকাস্টের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই।